তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে মাদ্রাজ সার্ভিস কমিশন গ্রুপ ডি এর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো, যে ইন্টারভিউয়ের সময় আমাদের কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে, কী কী ডকুমেন্টস দেখাতে হবে। কোনো ডকুমেন্টসে যদি আমাদের কোনো কিছু ভুল থাকে, চাইছে না, নামের ভুল থাকতে পারে, বাবার নাম ভুলতে পারে, ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, বা অ্যাডমিট যেটা আমরা প্রিলিম পরীক্ষা দিয়েছি বা রিটেন পরীক্ষা দিলাম, এই অ্যাডমিটের সাথে আমার যে ডকুমেন্টস আছে যদি কোনো ভুল থাকে তাহলে আমার করণীয় কী, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। ওদের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। প্রথমে আমরা বলবো যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এখন থেকে রেডি করে রাখতে হবে, ইন্টারভিউর ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখাতে হবে। প্রথমে তো তোমাদের তো অ্যাডমিট কার্ডটা লাগবেই, যেটা রিটেন এক্সাম দিয়েছো, এবং এই অ্যাডমিটের অনেকজনের নেই এবং সেই অ্যাডমিটটা কীভাবে তোমরা পাবে তার আগে আমি এই ধরনের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে তোমাদেরকে অ্যাডমিটটাকে কালেক্ট করতে হবে, অর্থাৎ তোমার যে অ্যাডমিট মেন্সের যে অ্যাডমিট, অর্থাৎ তুমি যেটা রিটেন পরীক্ষা দিয়েছো সেই অ্যাডমিটটা, তারপর তোমার যাবতীয় ডকুমেন্টস, অর্থাৎ তুমি লাস্ট পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টসগুলি তুমি দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। এক্ষেত্রে বলে রাখি দেখো যে এটা সাধারণত 8 পাসের একটা চাকরি, তো 8 পাসের সার্টিফিকেট অনেক ক্ষেত্রে তোমরা বলছো যে 8 পাস সার্টিফিকেট লাগবে বা আমি কোথায় পাবো। যদি সম্ভব হয়, আমি বলছি এটা ম্যান্ডেটরি নয়, যদি সম্ভব হয় তোমরা যেখান থেকে মাধ্যমিক পাস যে স্কুল থেকে করেছিলে বা যেখানে তোমরা 8 পড়েছিলে সেই সেখান থেকে তোমরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট নিতে পারো। ওকে, যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তো মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট দিলে আর তোমার 8 পাসের অতটা দরকার হবে না। কিন্তু যারা শুধুমাত্র 8 পাস করে বসে রয়েছে, কোনো মাধ্যমিক পরীক্ষা দাওনি বা অন্য কোনো পরীক্ষা দাওনি, জাস্ট 8 পাস করে তোমার কমপ্লিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলে গিয়ে তুমি সালটা বলে তুমি ওখান থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ 8 পাসের সার্টিফিকেট নিতে পারো, নিতে হবে। ওকে, সেই ক্ষেত্রে তোমাকে লাগবে। তো এবার গেল সার্টিফিকেটটা। এবার আমাদের মাধ্যমিক থেকে ধরো যদি কেউ এম এ আছে, হ্যাঁ, মানে ফর্মটা ফিল আপ করার সময় কেউ গ্র্যাজুয়েশন, কেউ এম এ, কেউ বিএ বা এইচএস, যেখানেই দাও না কেন, যে ক্যাটাগরি বা যে যোগ্যতা তুমি দাও না কেন, সমস্ত ক্যাটাগরি বা যোগ্যতা তোমাকে সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড শো করতে হবে। যেহেতু এখানে নাম্বার অর্থাৎ মার্কসের কোনো মানে ভিত্তি নেই, মার্কসের কোনো বালাই নেই, সেক্ষেত্রে তোমার মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, এম এ মার্কশিট এগুলো কিন্তু লাগবে না, কিন্তু তোমার সার্টিফিকেট এবং তোমার অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। তো এগুলো তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট তোমরা অরিজিনালের সাথে অন্তত 2টো কিন্তু সেট জেরক্স করে রাখবে, ঠিক আছে? এখন আর সেই জেরক্সের ক্ষেত্রে তোমার মানে অ্যাটেস্টেড করা দরকার হবে না, যদি সেরকম দরকার হয় বা সেরকম ইনস্ট্রাকশন দেবে, অ্যাটেস্টেড তুমি পরীক্ষার আগে মানে ইন্টারভিউ দেওয়ার আগের দিনে তুমি করবে তাহলেই হবে, বা ইন্টারভিউর দিনে তুমি করে নিয়ে যাবে সকালে তাহলেই হবে। এখন তোমাকে অ্যাটেস্টেড করা দরকার নেই, জাস্ট 2 কপি তুমি জেরক্স করবে, ঠিক আছে? ভালো করে জেরক্স করবে এবং একটা ফোল্ডার রাখবে, সেটা কভার ফাইল হোক বা এই 100-150 টাকার যে বিভিন্ন ফাইলগুলো পাওয়া যায় সেই ফাইলগুলো তুমি অবশ্যই একটা পার্সেস করো, দিয়ে তারপর তুমি এই সমস্ত ডকুমেন্টসগুলো জোগাড় করে রেখে দাও, ঠিক আছে? তাহলে অ্যাকাডেমিকের ক্ষেত্রে গেল। 2 নম্বর হচ্ছে তোমার একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে, আইডেন্টি কার্ড হিসাবে একটা ছবি মানে তোমার ই লাগবে, আইডেন্টিফিকেশন একটা তোমার ডকুমেন্টস লাগবে। সেই ক্ষেত্রে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অথবা তোমার যে যদি কোনো পাসপোর্ট ভিসা থাকে মানে যদি থাকে সেটা, অথবা ব্যাংকের যে মানে পাসবুক, এছাড়াও তোমার কারেন্টের যে ইলেকট্রিক যে বিল দেওয়া হয় এই বিলের ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে এতটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের জিজ্ঞাসা যে অনেকজনের ক্ষেত্রে আধার কার্ডের নামের সাথে, অর্থাৎ তোমার যে নাম সে আধার কার্ডের যে নাম রয়েছে তার সাথে তোমার ডকুমেন্টসের মিসম্যাচ রয়েছে। তো যদি আধার কার্ড না থাকে তাহলে তোমার যে কোনো একটা, এই যে এতটা মানে আইডেন্টি কার্ডের কথা বললাম, যে কোনো একটা কিন্তু তোমাদেরকে দেখাইতে হবে যেখানে ছবি থাকবে, ঠিক আছে? তোমার যে ফন্টে তোমার ছবি থাকবে এরকম একটা আইডেন্টি কার্ড তোমাকে দেখাতে হবে। যদি আধার কার্ড না থাকে বা যদি থাকে, তোমার যদি বানানো ভুল থাকে মানে তোমার ভয় লাগছে দিতে গিয়ে, সেক্ষেত্রে যদি চেকিং হয়, যদি হ্যারাসমেন্টে তো হয় বা ইন্টারভিউ যদি আমাকে বঞ্চিত করে, তো সেক্ষেত্রে তুমি আধার কার্ডটা দেবে না, ঠিক আছে? তো হয় তোমার ভোটার কার্ড দেবে, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডটা দিতে হবে, অর্থাৎ যেটাতে তোমার ডকুমেন্টস সাথে তোমার যে নাম, তোমার ডকুমেন্টসের যে নাম রয়েছে তার সাথে তোমার আইডেন্টি কার্ডের যা যা মানে যা যে আইডেন্টি কার্ডে তোমার সঠিক নামটা রয়েছে, তথ্যটা রয়েছে, ডকুমেন্টের সাথে মিল রয়েছে, সেই আইডেন্টি কার্ডটাই তোমাকে শো করাতে হবে, শো করবে, ঠিক আছে?
এই ক্ষেত্রে যদি কারো আধার কার্ড ভুল থাকে তাহলে করণীয় কি? দেখো, আধার কার্ড শুধুমাত্র আমাদের চাকরির জন্য নয়, হ্যাঁ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আধার কার্ড মাস্ট। সেই জন্য অতি দ্রুত আধার কার্ডটা সংশোধন করে নিতে হবে। অনেকজনের কিন্তু ভুল আছে, যদি হয় বানান ভুল আছে, ইংলিশের বা সাথে বাংলার মানে মিসম্যাচ রয়েছে, ডেট অফ বার্থ ভুল আছে, এগুলো তোমাকে সংশোধন করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের হাতে কোনো টাইম রয়েছে, কোনো রেজাল্ট পাবলিশড হয়নি, তো সেই ক্ষেত্রে তোমার এই সমস্ত কাজগুলো কিন্তু আগে থেকে করে রাখতে হবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হচ্ছে তোমার ধরো যে রিটেন যে এক্সাম দিলে তার যে অ্যাডমিট কার্ড বা আগে যে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন ডি পদের জন্য যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে ধরো তোমার বানান ভুল রয়েছে, তোমার নামের বানান ভুল রয়েছে, অথবা তোমার ডেট অফ বার্থ ভুল রয়েছে, অথবা বাবার নাম ভুল আছে, বা অ্যাড্রেস ভুল আছে, অর্থাৎ কোনো একটা যদি কিছু ভুল থাকে তাহলে তোমার করণীয় কী? কেননা ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে অ্যাডমিট কার্ড কিন্তু শো করতে হবে, ঠিক আছে, দেখাতে হবে। তো এখন তোমার কাজ হবে কমিশনকে জানানো, যেহেতু অনেক টাইম রয়েছে, তুমি এখন একটা কমিশনকে যদি মেল করো বা চিঠি করো, বা দরকার হয় কমিশন অফিসে গিয়ে তুমি যদি সংশোধন করে নিতে পারো, সব থেকে বেটার হবে, তোমাকে এটা কিন্তু করতে হবে। আর যদি এটাও না করতে পারো তাহলে কিন্তু দুটো পদ বলবো, সে দুটো পদের ভিতরে মানে একটা পদ বললাম, আর দুটো পদ, এই দুটো পদের ভিতরে যে কোনো একটা তোমাকে অবলম্বন করতেই হবে। একটা হচ্ছে জিডি করতে হবে তোমাকে, লোকাল থানায় তোমাকে জিডি করতে হবে যে আমার ডকুমেন্টস এইরকম, আমার নাম রয়েছে কিন্তু আধার কার্ডে ভুল রয়েছে, তার জন্য একটা জিও নাম্বার নিয়ে তুমি অ্যাডমিট কার্ডে শো করলে তোমাকে সেক্ষেত্রে যে আধিকারিকরা থাকবে তারা কিন্তু কনসিডার করবে এবং পরে তোমাকে সংশোধন করে নিতে হবে। এক দুই নম্বর যে এটা যদি না পারো তাহলে কিন্তু আরেকটা ইয়েতে একটু কঠিন কাজ, সেটা হচ্ছে তোমার যে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ট্র্যাক ম্যাজিস্ট্রেটের দ্বারা একটা তোমাকে এফিডেভিট জমা দিতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা দিতে হবে, এই এফিডেভিট জমা দিতে হবে। সেই ক্ষেত্রে তোমার ওই যে যা ডকুমেন্টস আছে রিলেভেন্ট যে সাবমিট করতে হবে, যে ডকুমেন্টসগুলো সঠিক রয়েছে সেটা দিয়ে তোমাকে একটা তোমার অ্যাফিডেভিট আকারে নিলে তাহলে তোমার যে বানান যদি ভুল থাকে, বাবার নাম, যে কোনো ভুল থাকে না কেন, সেখানে তোমার কনসিডার করা হবে। এই ভুলটা যদি না হয় তো এখন যেহেতু আমাদের টাইম রয়েছে, তোমাদের এই জিনিসগুলো এখন কিন্তু সংশোধন করে নিতে হবে, ওকে? কেননা যদি তোমার এই দু একদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে, তারপরে ইন্টারভিউ ডেট দিয়ে দেবে, ইন্টারভিউ ডেট দেওয়ার পরেই তো তখন তো আর টাইম পাবে না, আর সমস্যা হয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস গোছানো, ভুল আছে অফিসে যাওয়া, সে কলকাতা যেতে হবে বা জিডি করতে হবে, এটা একটা অনেকটা চাপের হয়ে যাবে। সেই জন্য যাদের এখন ভুল রয়েছে, হ্যাঁ, তাদেরকে বলবো এখন টাইম রয়েছে, এই টাইমের ভিতরে তোমরা সেটা সংশোধন করে নাও, ওকে? তাহলে এই সমস্ত যে ডকুমেন্টসগুলো আমি বললাম, একদম তোমার 8 পাস থেকে শুরু করে যে লেভেল পর্যন্ত, অর্থাৎ লাস্ট যে কোয়ালিফিকেশন তুমি দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময়, সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট, এই মার্কশিট না, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড তোমার অরিজিনাল সাথে দু কপি করে জেরক্স করে, সেই জেরক্স কপিটা তুমি আলাদা একটা ফাইল এবং অরিজিনাল একটা ফাইল এখন থেকে তুমি ঠিক করে রাখো, এবং আইডেন্টি কার্ড হিসেবে যে কোনো একটি যেটা তোমার সঠিক রয়েছে, ওকে, আর অ্যাডমিট কার্ড, তাহলে তোমার ইন্টারভিউ ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অবশ্যই এই ইনফরমেশনটা তোমাদের গুরুত্বপূর্ণ। আর যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলছি, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা পেড কোর্সে তোমাদের জন্য মানে গাইডেন্স দিচ্ছি, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো আমাদের সাথে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেখানে 120 টাকার মাধ্যমে তোমাকে ইন্টারভিউ যাবতীয় যে ডকুমেন্টস, যাবতীয় যে তোমার PDF প্রোভাইড করা হবে, এবং তোমার ইন্টারভিউর জন্য অনেকটা হেল্প করবে। তো এরকম অক্সিজেন যে একটা বই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই বইটা একদম লেটেস্ট ভার্সন, একদম তোমার ইন্টারভিউ রিলেটেড মাদ্রাসা গ্রুপ ডি এর জন্য একটা পারফেক্ট, নিখুঁত, নিট অ্যান্ড ক্লিয়ার একটা বই। এই বইটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তো আগামী মঙ্গলবার থেকে তোমরা কলেজ স্ট্রিট বলো বা যে কোনো আমাদের যে জেলা, প্রত্যেকটা জেলার বুক স্টলগুলো তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের ইন্টারভিউর জন্য অনেকটাই হেল্প করবে। তো তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।